আজকের রাশিফল 11 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার, তিথি অমাবস্যা, জন্মরাশি হলো মকর, সূর্যোদয় সকাল 6টা 14 এবং সূর্যাস্ত বিকাল 5টা 26। মেষ রাশির রাশিফল। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এখন বন্ধ রাখাই ভালো হবে। আজ বাড়ির কোনো মহিলাদের ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে। আজ অধিক পরিশ্রম করেও ফলস্বরূপ কিছুই পাবেন না। আজ নতুন বন্ধুদের নিয়ে সংশয় বাঁধতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে। কাজের লোকের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আজ আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও কারোর অভাব অনুভব করবেন। আজ আপনি পরিবারের সিনিয়রদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আজ নিজের পথ সুগম হবে। আপনার প্রেমিকার আবেগ চাহিদার সামনে মাথা নোয়াবেন না। নতুন পরিকল্পনা এবং প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য দুর্দান্ত দিন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশির রাশিফল। প্রত্যেক মানুষের কথায় কান দিন। আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আজ বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজেন, তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে এবং একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন। এটিকে আপনার জীবনে সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আপনার বাড়ির কোনো সদস্য আপনার সাথে সময় কাটানোর জন্য আজ জেদ করতে পারেন। আজ চাকরিতে পদোন্নতি হতে পারে, বিদেশ যাত্রার কোনো যোগ আছে, শারীরিক চোট আজ লাগতে পারে। ব্যবসায় কর্মচারীদের চোখে চোখে রাখুন। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য ভালো সময় আসছে। আজ লেখাপড়ায় ভালো সাফল্য পাবেন। পেটের কোনো সমস্যায় ভোগান্তি হতে পারে, সাংসারিক অশান্তি আজ মিটে যাবে। আজ বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল। শারীরিক কষ্টে আজ ভুগতে পারেন। ব্যবসায় অতিরিক্ত খরচের জন্য ঋণ নিতে হবে। আজ কেউ আপনাকে অপদস্থ করতে পারেন। ভালো কাজের পরিবর্তে বদনাম জুটবে। কর্মস্থলে ভালো কিছু হতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসতে পারে। বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। অপ্রিয় কথা বলায় বিপত্তি আসতে পারে। কিছু পাওনা আদায়ে অশান্তি বাঁধবে। আজ আপনার মেজাজের গোলমাল হতে পারে। আজ আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এড়িয়ে চলুন। অন্যদের দোষ খোঁজা এড়িয়ে চলুন। আজ কাজের চাপ আপনার মন দখল করে রাখায় প্রিয়জন হঠাৎই আপনাকে আনন্দ দেবে। সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে আপনি করেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল। প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে। জমিজমা বিনিয়োগ করা লাভদায়ক হবে। মতপার্থক্যের জন্য আজ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। আজ আপনি ভালোবাসা পেতে পারেন। আজ কল্যাণকর দিন, সব বিষয়ই আপনার অনুকূলে থাকবে। আপনার স্ত্রী আজ খুব আত্মকেন্দ্রিক হতে পারেন। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। আজ সাবধানে থাকতে হবে। আজ হঠাৎ কিছু প্রাপ্তিযোগ রয়েছে। বিদেশ ভ্রমণের কোনো সুযোগ আজ আসতে পারে। কর্মস্থলে ভুল কোনো সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। সংসারে আজ আর্থিক চাপ থাকবে। অকারণে আত্মীয়ের সাথে আজ বিবাদ হতে পারে। মামলা মকদ্দমায় জিতে যেতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহ রাশির রাশিফল। আপনার প্রতি কেউ আজ বাজে ব্যবহার করতে পারেন। আজ মিথ্যা অপবাদ আসতে পারে। প্রেমে আনন্দ পাবেন। কর্মচারীর জন্য খরচ একটু বাড়বে। আজ শত্রু আক্রমণ থেকে একটু সাবধানে থাকুন। জমি কেনাবেচায় প্রচুর অর্থলাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে, কাজেই সেটা সঠিক ব্যবহার করুন। আপনার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত নয়। পরে কোনো সমস্যায় পড়তে পারেন। পুরানো বন্ধুরা সন্ধ্যায় আপনার সাথে সাক্ষাৎ করতে পারে। আজ কোনো অংশীদারিত্বকে সহজভাবে নেবেন না। বাড়ির সদস্যদের সাথে আজ একটি সুন্দর দিন আপনি কাটাবেন। আজ সন্ধ্যার দিকে স্ত্রীর সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। বিনিয়োগ করতে পারেন, কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহশীল হয়ে উঠবেন। প্রেমের জীবন ভালো দিকে মন নেবে।
আপনার অসাধারণ ক্ষমতার জন্য আজ দীর্ঘমেয়াদী কিছু লাভ করতে পারেন। আজ আপনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে আজকের দিনটি আপনি সুখীবোধ করবেন। আজ ভুল কাজের জন্য কারো কাছে অপমানিত হতে পারেন। সকালের দিকে স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। সন্তানকে বাজে কথা বলার জন্য অনুশোচনা হবে। আজ কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে। শারীরিক সমস্যা বাড়বে। মহিলার দ্বারা কোনো ক্ষতি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আজ একটু সাবধানে গাড়ি চালান। আজ সারাদিন কোনো খরচ বারবার হতে পারে। বাড়িতে সকলে মিলে কোনো ভ্রমণ হতে পারে। আইনি কোনো কাজে আজ সিদ্ধান্ত নিতে হবে। দুপুরের পরে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্নভাব আসবে। শারীরিক যন্ত্রণা আজ বাড়তে পারে। আজ একটু কম কথা বলার দরকার রয়েছে। আপনার স্ত্রীর মেজাজ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। অর্থ তখনই কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন। এই জিনিসটি আজ আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার জন্য শুভ দিন। আপনি যদি চান দিনটিকে আজ সুন্দরভাবে কাটাতে পারবেন। আজ আপনি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন সেগুলি ফিরে পাবার সময়। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে। ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না, এটি আপনাকে বুঝতে হবে। আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে আজ মুক্তি পেতে পারেন। বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেমও আপনার পথে আসবে। নতুন কোনো প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। আজ আপনি আপনার কোনো আত্মীয়ের বাড়িতে সময় কাটাতে পারেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে আজ যথেষ্ট সময় পাবেন। আজ কর্মস্থানে ভালো কাজ করেও বদনাম আসতে পারে। তৃতীয় কারোর জন্য সংসারে বিবাদ বাঁধবে। বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারে। আজ কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্ধ্যার দিকে শারীরিক কষ্ট একটু বাড়বে। পড়াশোনায় কোনো অসুবিধা হতে পারে। মায়ের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশির রাশিফল। আজ স্ত্রীর জন্য ভালো কোনো খবর আসতে পারে। শারীরিক সমস্যা একটু বাড়বে। ব্যবসায় শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে। রাতের দিকে আজ একটু খরচ বাড়বে। অসৎ কাজের জন্য মানসিক কষ্ট বাড়বে। ব্যবসায় একটু পরিবর্তন আসবে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। শারীরিক যন্ত্রণা আজ একটু বাড়বে। আজ আপনার কাছের কোনো ব্যক্তি ধর্মীয় স্থান পরিদর্শন করাতে পারেন। আজ আপনি অনেকগুলো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে। আজ আপনি আপনার সেরা আচরণ করবেন। কর্মক্ষেত্রে আপনাকে উদ্যমশীল থাকতে হবে। আজ আপনি সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন। অজানা কোনো ব্যক্তির সাথে আজ বিতর্ক বাঁধতে পারেন। আজ আপনি স্ত্রীর সাথে একটি সুন্দর দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। সন্তানের কারণে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। এটি আপনাকে খুব আনন্দ দেবে। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন। আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে আজ সমস্যাগুলি ভাগ করে নিতে চাইবেন। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন। ভুল কোনো যোগাযোগ আজ সমস্যার সৃষ্টি করতে পারে। আজ বাড়িতে কিছু ভালো কাজ হতে পারে। ব্যবসায় আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। আজ ভালো কোনো কাজ করে সম্মান নষ্ট হবে। বাইরের কারোর থেকে দুঃখ পেতে পারেন। আজ বন্ধুর জন্য ভালো কিছু সুযোগ পাবেন। ভালো কাজে সাফল্য পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে অশান্তি দূর হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। আজ প্রেমের জীবনে মূল্যবান কোনো সিদ্ধান্ত নিতে হবে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের কাজ নিয়ে চিন্তা বাড়বে। আজ সারাদিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। আপনি স্পষ্টতই আজ চাপ অনুভব করবেন। জমে থাকা সম্পদ আপনার পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করবে। অতএব আজ দেখেই সঞ্চয় শুরু করুন। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। আপনার তরফে কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন।
আজ আপনি সঙ্গীর সাথে একটি সুন্দর দিন কাটাবেন, কর্মক্ষেত্রে ভালো কাজে সাফল্য পাবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগতে পারে, কর্মক্ষেত্রে জিনিসগুলি আজ আপনার পক্ষেই থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীনরাশি রাশিফল। আজ কোনো খুশির সংবাদ পেতে পারেন। যারা ব্যবসার জন্য বাইরে যাচ্ছেন, অর্থ নিরাপদ স্থানে রাখুন, না হলে কোনো আর্থিক ক্ষতি হতে পারে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমস্যাগুলি ভাগ করে নিতে পারবেন। আপনার অহংকারকে আপনার রাস্তায় আসতে দেবেন না। কেউ আপনার আজ প্রশংসা করতে পারেন। আজ আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আজ দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে। কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে। কেউ আপনার আজ উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। আজ ব্যবসায় উদ্বেগ থাকবে। খরচ বেশি হয়। বাড়িতে অশান্তি বাঁধতে পারে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।